আসসালামু আলাইকুম বন্ধুরা, হেলদি লাইফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকের এই ভিডিওতে আমি যে ওষুধটি নিয়ে আলোচনা করব বা যে ওষুধটির রিভিউ করব, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ওষুধটির নাম হচ্ছে কোরাডিএক্স ভিটা। এটি একটি ট্যাবলেট জাতীয় ঔষধ, আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে ক্যালসিয়াম কোরাল সোর্স 500 mg প্লাস ভিটামিন D3 400 IU। আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি ACI লিমিটেড। এখন আসুন যে কোরাডিএক্স ভিটা এই ট্যাবলেটটির কার্যকারিতা কি, অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে ওষুধটি নির্দেশিত সেটি নিয়ে আলোচনা করা যাক। তো ওষুধটির কার্যকারিতা বলতে গেলে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি এর অভাবজনিত কারণে মানব দেহে যে রোগগুলো সৃষ্টি হয় সেই রোগগুলো নিরাময়ে এবং মানব দেহের ক্যালসিয়াম ও ভিটামিনের অভাব পূরণ করতেই মূলত ওষুধটিকে ব্যবহার করা হয়। যেমন অস্থি ও অস্থিমজ্জার বিভিন্ন ধরনের জটিলতা দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয়, দাঁতের সুগঠনে ওষুধটিকে ব্যবহার করা হয়, গর্ভকালীন ও স্তন্যদানকারী মায়েদের ক্যালসিয়াম এবং ভিটামিনের অভাব পূরণ করতে ওষুধটিকে ব্যবহার করা হয়, পাশাপাশি অস্টিওপেরোসিস, অস্টিওমেলাসিয়া, রিকেটস, টিটানি ইত্যাদি রোগসমূহ দূর করতেও মূলত কোরাডিএক্স ভিটা এই ট্যাবলেটটিকে ব্যবহার করা হয়। তো সাধারণত ওষুধটির কার্যকারিতা বলতে গেলে এগুলোই। এখন আসুন যে কোরাডিএক্স ভিটা এই ট্যাবলেটটির আসলে সেবনবিধি কি সেটি নিয়ে আলোচনা করা যাক। তো ওষুধটির সেবনবিধি বলতে গেলে, বিশেষ করে যারা প্রাপ্তবয়স্ক তাদের ক্ষেত্রে প্রতিদিন 1 থেকে 2টি করে ট্যাবলেট 1 গ্লাস পানিতে গুলে খেতে হবে, আর যারা শিশু তাদের ক্ষেত্রে প্রতিদিন 1টি করে ট্যাবলেট 1 গ্লাস পানিতে গুলে খেতে হবে। এটি হচ্ছে ওষুধটির সেবনবিধি। আর কোরাডিএক্স ভিটা এই ট্যাবলেটটির পার্শ্ব প্রতিক্রিয়ার কথা যদি বলতে যাই, তাহলে অ্যালার্জিক রিয়াকশান হতে পারে, অনিয়মিত হৃদ স্পন্দন হতে পারে, বমি বা বমি বমি ভাব হতে পারে, ক্ষুধামন্দা হতে পারে, ঝিমুনি হতে পারে, শুষ্ক মুখ হতে পারে ইত্যাদি। তো সাধারণত এগুলোই হচ্ছে কোরাডিএক্স ভিটা এই ট্যাবলেটটির পার্শ্ব প্রতিক্রিয়া। আর বিশেষ করে যারা গর্ভবতী এবং স্তন্যদানকারী মায়েরা আছে, সেই সকল মায়েদের ক্ষেত্রে ওষুধটি সেবন করার পূর্বে অবশ্যই কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে পরামর্শ করে সতর্কতার সাথে ওষুধটিকে সেবন করতে হবে। আর কোরাডিএক্স ভিটা এই ট্যাবলেটটি বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে বা ঔষধের দোকানে একটু খোঁজখবর নিলে অতি সহজেই পাওয়া যাবে। আর ওষুধটির দামের কথা যদি বলতে যাই, তাহলে প্রতি পিস কোরাডিএক্স ভিটা ট্যাবলেটের দাম বা মূল্য মাত্র 17 টাকা। তো বন্ধুরা, যাদের শরীরে ক্যালসিয়ামের ঘাটতি আছে এবং ভিটামিন D3-র ঘাটতি আছে, সেই সকল রোগীরা কোনো চিকিৎসকের সাথে পরামর্শ করে কোরাডিএক্স ভিটা এই ট্যাবলেটটিকে ট্রাই করে দেখতে পারেন। ইনশাল্লাহ ভালো রেজাল্ট এই ওষুধ থেকে আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ভিডিওটি দেখে আপনাদের যদি এতটুকু উপকারে আসে বা কোনোভাবে যদি এতটুকু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন, পাশাপাশি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন ওষুধের রিভিউ পেতে। ধন্যবাদ সবাইকে।